নমস্কার। প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় সোনার বাংলা টিভি চ্যানেলে আমি সব্যসাচী উপস্থিত আপনাদের সামনে। সোম থেকে শনি সকাল 9টায় অনুষ্ঠান দেখছেন, সোমবার দুপুর রাত্রি 11:30, মঙ্গলবার দুপুর 12:15, বুধবার দুপুর 12:40, বৃহস্পতিবার সন্ধ্যে 7:25, শুক্রবার রাত্রি 11:25 এবং শনিবার দুপুর 12:15 অনুষ্ঠান দেখছেন। শাস্ত্রজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী, তিনি গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রোপামিস্ট, অত্যন্ত জনপ্রিয় মানুষ, বহু বছর সোনার বাংলার এক নাগারে অনুষ্ঠান দেখছেন। মোবাইল নাম্বারে প্লিজ আপনারা সবাই ফোন করবেন, অনুষ্ঠানের পর মোবাইল নাম্বার খোলা, মোবাইলে যোগাযোগ করুন 9874757965, অর্থাৎ 9874757965 এবং 7477766957, 74 তারপর 37 66957, এই দুটো মোবাইল নাম্বারে আপনারা কথা বলবেন। দুর্দান্ত অফার, তার অনুষ্ঠান মানেই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। দর্শক বন্ধুরা, অফার আপনাদের জন্য রয়েছে, সব কিছু জানবো। আগে আলাপ করাই আমার অনুষ্ঠানে মাননীয় অতিথি, তিনি উপস্থিত। মোবাইল নাম্বারে অনুষ্ঠানের পরই সবাই ফোন করার সুযোগ পাবেন, সবাই মোবাইলে কথা বলবেন। উপস্থিত রয়েছেন গোল্ড মেডেলিস্ট, শাস্ত্রজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী শ্রী এস ভারতী, নমস্কার এবং স্বাগত আপনাকে। প্রথমে একটু অফারটা শুনে নিই, প্রথমে অফারটা শুনবো, তারপর আমি জানবো যে এত উপকার মানুষ পাচ্ছেন এই অফার থেকে। আপনার কাছে অষ্টাঙ্গ যোগ সাধনা শিখছেন ভুরি ভুরি মানুষ এসে, এই অষ্টাঙ্গ যোগ সাধনা নিয়ে জানবো, তার আগে অফারটা একটু বলুন দর্শকদের। হ্যাঁ, যে অফারটা আগেও দিয়েছি, এখন বছর চলছে অফার, হ্যাঁ আগেও দিয়েছি, এখনো দিচ্ছি, আগামী দিনেও দেব, কারণ এই অফারটার ফলে প্রত্যেকটা মানুষ কিন্তু বহু উপকৃত হয়েছে। দলে দলে লোক আসছে, একজন তার পরিচিত লোককে বলছে, তারাও এসে অষ্টাঙ্গ যোগ সাধনা এবং একটা রেমেডি ফ্রি নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আপনারা কি পাবেন? এর মাধ্যমে আপনারা পাবেন 40-50%, মানে বিনামূল্যে আপনার কাজ হয়ে যাবে। ভিজিটিং চার্জটা আপনারা দেবেন, ভিজিটিং চার্জটা দেওয়ার পর আপনাকে একটা অষ্টাঙ্গ যোগ সাধনা শিখে দেওয়া হবে এবং একটা রেমেডি, যে কোনো জটিল এবং কঠিন সমস্যা, সমস্যা তো বহু সমস্যা, যে কোনো একটা সমস্যার রেমেডি আপনারা ফ্রি পাবেন। এবং যদি যাদের দেখবেন অনেক জটিল কঠিন সমস্যা থাকে, রোগ ব্যাধিতে খুব কষ্ট পাচ্ছে, নানা রকম সমস্যা থাকে, সেই জটিল কঠিন সমস্যার জন্য এক্সট্রা আপনাকে কোনো রেমেডি করতে হতে পারে। যারা করতে পারবেন করবেন, যারা করতে পারবেন না পারবেন না। 40-50% এই বিনা পয়সা, বিনা অফারে, এই বিনা পয়সায় এই অফারটা আপনারা পেয়ে যাবেন। যারা আসছেন আসবেন, যারা পাবেন, প্রথমে আমি একটা কথা বলে দিই। এই যে বলছে, বহু মানুষ আমাকে ফোন করে বলছে, দাদা আপনার অষ্টাঙ্গ যোগ সাধনাটা কি, এটা কি একটু ডিসকাস করবেন, আপনি একটু ডিসকাস করলে আমাদের ভালো হয়, জানতে পারলে তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো। তো অষ্টাঙ্গ যোগ সাধনা করতে হয় কিভাবে? প্রত্যেকটা মানুষ খুব উতলা হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ খুব ব্যস্ত হয়ে গেছে, সারা দিন পরিশ্রম করছে, তার এত ব্যস্ততার মধ্যে দিয়ে তার দিন যাপন করছে, তারা কিন্তু অষ্টাঙ্গ যোগ সাধনা সম্পর্কে জানেও না। অষ্টাঙ্গ যোগ সাধনা করলে কি করে এই যে উতলা মনোভাব থেকে কি করে মুক্তি পাবেন, যে কোনো জটিল এবং কঠিন রোগ ব্যাধিতে ভুগছেন, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো সুরা হচ্ছে না, ওষুধ খাচ্ছেন সুরা হচ্ছে না, সেই যে জ্বালা যন্ত্রণা ভোগ করছেন, সেখান থেকে কি করে রিলিফ, কি করে সেই নিয়ে আপনি জীবনে আনন্দের সঙ্গে বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন আনন্দের সঙ্গে বেঁচে থাকবেন, তার জন্য একটু অষ্টাঙ্গ যোগ সাধনা করবেন। যারা চাকরি পাচ্ছে না তারা একটু অষ্টাঙ্গ যোগ সাধনা করবেন। যাদের দেখবেন লেখাপড়া হচ্ছে না, অন্যমনস্ক, কুপথে চলে যাচ্ছে, বাবা মা খুব চিন্তা করছে যে সত্যিই তো আমার ছেলেটা কুপথে চলে যাচ্ছে, কি করে ফিরিয়ে আনা যায়, কি পদ্ধতিতে তাকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন এই অষ্টাঙ্গ যোগ সাধনার মাধ্যমে, কি করলে, কিভাবে করলে আপনার সন্তান কি করে ফিরে আসবে, আপনার সন্তান কি করে সুশিক্ষিত হবে, কি করে লেখাপড়া শিখবে, কি করে তার উচ্চ শিক্ষা যোগ করতে পারবে, কি করে চাকরি পাবে, কিভাবে তার সংসার জীবন যাপন করবে, কিভাবে তার বিয়ে হবে, এই এতগুলো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।
এটা হচ্ছে বিনা পয়সায় অফার। এবার অষ্টাঙ্গ যোগ সাধনা কি করে করতে হয় আজকে একটু আমি ডিসকাস করে দিই। অষ্টাঙ্গ যোগ সাধনা কিন্তু কোনো ব্যায়াম বা অন্য কোনো কিছু নয়। এই যে অনেকে বলে, সর্বদা দেখবেন অনেক বাড়িতে বলে আমি সারাদিন নিরামিষ খাই, কেউ বলছে আমি উপোস করে তবে ঠাকুরের পুজো করি, কেউ বলছে আমি ঠাকুরকে জল না দিয়ে আমি খাই না। তাই এই তো ভক্তিভরে অনেকে ঠাকুর পুজো করছে, দেবতাদের পুজো করছে, কিন্তু সে কি কৃপা লাভ করতে পারছে? প্রথমে জানতে হবে আপনি যেই যে এত পুজো করছেন, এত সব কিছু করছেন, মাকে ডাকছেন, ভগবানকে ডাকছেন যে একটু কৃপা করো, কিন্তু কৃপা লাভ আপনাদের হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? প্রথম হচ্ছে আমাদের দেহ মন পবিত্র যদি না থাকে, দেহ মন পবিত্র না থাকলে কোনো দেবতা, কোনো ঠাকুর, কোনো ভগবানের আপনি কৃপা লাভ করতে পারবেন না। আমি এই জন্যই বলি আপনারা যতই পুজো করুন নিবিষ্ট মনে, পবিত্র মনে, পবিত্র হৃদয়ে, এক মনে এক ধ্যানে যদি তার সাধনা করা যায়, আরাধনা করা যায়, তাহলে আপনার গ্রহ থেকে কি করে মুক্তি লাভ করবেন? আপনি যে আশা নিয়ে চলছেন সেই আশাটা কি করে স্বপ্ন সফল হবে? আপনার সন্তানের জন্য চিন্তা করছেন, সন্তান কি করে ভালো হবে, আপনার সংসার জীবন কি করে ভালো হবে, যেখানে বসবাস করছেন সেখানে কি করে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, যতটুকু পেয়েছেন ঈশ্বর ভগবান যা দিয়েছে তাতেই আপনারা সন্তুষ্ট থাকবেন? আপনি যদি বলেন আমাকে এই দাও ওই দাও সেই দাও, কিন্তু ঠাকুর কোনোদিন তাকে কৃপা লাভ দেয় না, সে কিন্তু দেয় না। অর্থাৎ যতটুকু দেবে ঈশ্বর ভগবান ঠাকুর আপনাকে যতটুকু দেবে আপনি চাইবেন না, চাইলে কিন্তু পাওয়া যায় না। সেটা পরীক্ষা করে ভগবান ঠাকুর, পরীক্ষা করে, চাইলে পাওয়া যায় না। যতটুকু দিল আমি আমার পরিশ্রম করলাম, যতটা পরিশ্রম করলাম তার বিনিময়ে আমাকে যতটা দিল তাতেই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। কেউ কেউ বলে আমি সারাদিন পরিশ্রম করি, মানে দিন রাত পরিশ্রম করি, খেতে পড়তে পারি না, সংসারটা চলে না। তাহলে কোনো মানুষ যদি সারাদিন পরিশ্রম করে, আপনারাই বলুন, যদি পরিশ্রম করে তার বিনিময়ে কি কিছুই পাবে না? সঠিক পথে সঠিকভাবে যদি চলা যায়, সঠিক নিয়মে যদি চলা যায়, তাহলে তার কোনো দিন খাওয়া পড়ার অভাব হবে না, সংসারটা সুখের হবে, শান্তির জীবন হবে, সব দিক থেকে আপনি সুখী হবেন। এবার অষ্টাঙ্গ যোগ সাধনা কি করে করতে হয় একটু ডিসকাস করে দিই। অষ্টাঙ্গ যোগ সাধনা করলে প্রথম হচ্ছে আপনাদেরকে যে জিনিসটা আমি শিখিয়ে দেবো, যারা চেম্বারে আসবেন পদ্ধতিটা শিখিয়ে দেবো কীভাবে করতে হবে। কীভাবে করতে হয় একটু বলে দিই। নতুন একটা শিবের ফটো লাগবে, আর একটা জাগ্রত রুদ্রাক্ষ ফল লাগবে, এটা গলায় এইভাবে পরে একটা ফল, পঞ্চমুখী ফল, সেটা জাগ্রত করা, সেই ফলটা আমি দিই, এটা গলায় এইভাবে পরতে হবে, এতটা থাকবে। এরপর সকালে স্নান করে এসে বস্ত্র চেঞ্জ করে যে বস্ত্রটা পরে আপনি অষ্টাঙ্গ যোগ সাধনা করবেন সেই বস্ত্রটা, এটা কোর্সটা হচ্ছে 90 ডেজ, 90 দিন করে যেতে হবে, 150% কাজ, এতে গ্যারান্টি আছে আমার। প্রত্যেক এতদিন করে এসেছি, দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা মানুষ উপকৃত হয়েছে। এই যে এবার বললাম যে জাগ্রত ফলটা আমি পড়লাম গলায়, বস্ত্র চেঞ্জ করলাম, এইবার কি করব, শিবের একটা ফটো আমি প্রতিষ্ঠা করলাম, সেই সেখানে কি করব, একটা মাটির সরা, একটা মাটির প্রদীপ, ধূপকাঠি লাগবে। এবার ঘুম থেকে উঠে স্নান করে প্রথমে রুদ্রাক্ষ ফলটা, জাগ্রত রুদ্রাক্ষ ফলটা গলায় পরবেন, তারপর আসনে বসে ঠাকুরকে একটু যে যেমন পারবে, কোনোদিন মিষ্টি, কোনোদিন ফুল দিয়ে সাজিয়ে, 2 থেকে 5 মিনিট 7 মিনিট সময় লাগবে। প্রথমে প্রদীপ জ্বেলে দেবেন, তারপরে একটা ধূপকাঠি জ্বেলে এই ওং চিহ্নটা এঁকে ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায় 3 বার বলবেন,
তারপর আমরা তো বাড়িতে সবসময় হোমযজ্ঞ করতে পারি না, তার জন্য হোমযজ্ঞের কাজ হবে একটা বেলপাতা পুড়িয়ে সেই বেলপাতা ছাইটা কি করে নেবেন, সরার মধ্যে যে বেলপাতাটা আছে পোড়ালে কর্পূর জেলে পুড়িয়ে নেবেন, সেই ছাইটা একটু কপালে এই আঙুলে অনামিকা আঙুলে এইভাবে কপালে একটু টিকা দিয়ে এইবার ওইগুলো রেখে দিয়ে এবার পাঁচ মিনিট সাত মিনিট যে যতটা পারবেন সময় দিয়ে ধ্যান করে আপনার মনের কথা অন্তরের কথা সেই মহাদেবকে জানাবেন, আপনার চাকরির জন্য যাচ্ছেন সেটা জানাবেন, লেখাপড়া করছেন সেটা জন্য জানাবেন, শরীরে রোগ ব্যাধি হচ্ছে সেটা জানাবেন। এটা জানানোর পর পাঁচ মিনিট এক মনে এক ধ্যান করে তারপরে নমস্কার জানিয়ে উঠে পড়বেন, দুই থেকে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পর্যন্ত করতে পারেন। এইটা করতে হয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম চা বিস্কুট খেয়ে স্নান করে যদি করা যায় বেশি উপকার হয়, এবং অনেক মানুষ তো ব্যস্ত তারা কি করবে, তারা হচ্ছে যে কোনো সময় তার যখন সময় হবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বস্ত্র চেঞ্জ করে অষ্টাঙ্গ যোগ সাধনাটা করবেন, দেখবেন যেদিন করবেন সেই দিন তো আপনার অভূতপূর্ব সাড়া মিলবে, আপনাকে সেদিন কতটা এনার্জেটিক পাওয়ার আপনি পাবেন না করলে বুঝতে পারবেন না। তবে এইগুলো নিয়মগুলো একটু ভালো করে সূক্ষ্মভাবে এগুলো আপনাদের বুঝিয়ে দেওয়া হবে, চেম্বারে আসলে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। এর জন্য আমার ভিজিটিং চার্জটা আপনারা দেবেন, ভিজিটিং চার্জ দিলে আপনি আপনার যে গ্রহ সমস্যা আছে সেই গ্রহ থেকে কি করে মুক্তি লাভ করবেন, কোন কোন গ্রহের জন্য আপনার সমস্যা হচ্ছে সেই জিনিসটা প্রেডিকশন করে আমি আপনাদের জানিয়ে দেব। তারপর জানানোর পর অষ্টাঙ্গ যোগ সাধনা আপনারা ফ্রি পাবেন, একটা রেমেডি ফ্রি পাবেন, এতেই আপনারা 40-50% কাজ বিনা পয়সা হয়ে যাবে। আর যাদের জটিল কঠিন সমস্যা থাকবে তারা কি করে সেই জটিল এবং কঠিন সমস্যা থেকে কি করে মুক্তি পাবেন, আপনারা তো বহু জায়গায় বহু পয়সা ঢেলে এদিক ওদিক সেদিক গেছেন, আপনাদের যদি বিশ্বাস হয় অন্তরে যদি বিশ্বাস থাকে আপনারা যদি মনে করেন যে না আমি তো বহু জায়গায় গেলাম এখানে একবার গিয়ে দেখি, আপনারা আসুন, আপনাদের ভালো লাগলে আসবেন, বিশ্বাস থাকলে আসবেন, অন্তরের বিশ্বাস চাই। আমাদের দৃষ্টি দুটো থাকে, কোনটা হচ্ছে একটা দৃষ্টি বহির্দৃষ্টি আর একটা হচ্ছে অন্তরের দৃষ্টি, আমাদের অন্তরের দৃষ্টি ভেতরে এখানে আবিষ্কার হয়, এই অন্তরের দৃষ্টি দিব্য চোখে দেখতে হয় কোন জিনিসটা আপনার কি হচ্ছে, এই অন্তর্দৃষ্টি দিয়ে আমি সেই জিনিসটা আপনার বলে দেবো এবং প্রেডিকশন করে দেবো। অনেক সময় প্রেডিকশন করতে গেলে দেখা যায় অনেকে রাশি লগ্ন নক্ষত্র এইসব জানতে চায়, হ্যাঁ এগুলো বলে দেওয়া হয় কিন্তু আপনারা কি জানেন কত ডিগ্রিতে রাহু কত ডিগ্রিতে কেতু বসে আছে, কি তার সমস্যা আছে, আপনারা অত কিছু বুঝতে পারেন না। আপনারা কি ভাবেন যে আমি কিছুই বুঝতে পারলাম না, আপনি কি কি বললেন আমরা কিছুই বুঝতে পারলাম না, অর্থাৎ আপনাদের জানতে হবে যে সমস্যা আমার বিভিন্ন রকমের, বহু সমস্যায় আমি জর্জরিত আছি, সেই সমস্যা থেকে কি করে আমি মুক্তি লাভ করব। আমার রোগ হয়েছে আমি ওষুধ খাবো, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেলাম ভালো হয়ে গেলাম সেটা আমরা বুঝতে পারলাম, এই অষ্টাঙ্গ যোগ সাধনা বা সেই মুক্তি কি করে পাবেন সেই মুক্তির পথ আপনারা আস্তে আস্তে ধীরে 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 দেখবেন মুক্তির পথ পেয়ে গেছেন, খুব সুখে আছেন শান্তিতে আছেন। যে সন্তানরা কুপথে চলে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন, যারা এরকম কুপথে চলে গেছে তারা যদি না করতে পারে তার জন্য তার মা বাবা যে কেউ একজন তার মঙ্গল কামনায় এই অষ্টাঙ্গ যোগ সাধনা যদি করতে পারেন সেখান থেকেও তাকে ফিরিয়ে আনা যাবে। বাহ, যে কোনো সমস্যা উপকার পাবেন। আর একবার আসুন, একটা সমস্যার জন্য রেমেডি ফ্রি, তিন মাস পর কাজ হয়ে গেলে আপনারা এস ভারতীকে দিয়ে যাবেন, তিন মাস পর আপনাদের কাজটা হয়ে গেলে আপনার প্রতিকারের মূল্যটা তখন দিয়ে যাবেন, ফ্রিতে একটা যে কোনো সমস্যার রেমেডি ফ্রি পাবেন আপনারা। চটপট চলে আসুন তার কাছে, মোবাইলে ফোন করে আসুন, সোমবার বর্ধমান ও ব্যারাকপুর চেম্বার, মঙ্গলবার শিয়ালদা, বুধবার দক্ষিণেশ্বর, বৃহস্পতিবার বাগনান হাওড়া এবং মেচেদা, শুক্রবার বালিচক ও মেদিনীপুর, শনিবার কৃষ্ণনগর, মাসে দুটো শনিবার কৃষ্ণনগর পাবেন, আর রোববার কালীঘাট এবং হাওড়া ময়দান চেম্বার। অবশ্যই অগ্রিম বুকিং করবেন, ফোনে ফোন করে আসবেন, ডাকযোগে প্রতিকার পাবেন, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ঠিকুজি কুষ্টি প্রস্তুত করা হয়। আপনারা আসুন, যোগাযোগ করুন মোবাইলে, মোবাইলে ফোন করে আসুন, একটা ফ্রিতে আপনারা রেমেডি পাবেন, তিন মাস পর রেমেডির কাজ হয়ে গেলে আপনারা তখন পয়সা দিয়ে যাবেন।
রেমেডি ফ্রিতে একটা যে কোনো সমস্যার ক্ষেত্রে। চটপট নাম লেখান, চলে আসুন, মোবাইলে ফোন করুন, মোবাইল নাম্বার খোলা রইল, কথা বলবেন। আর আজকের মতো বিদায়, আপনাকে ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার।